ট্রেন চালকদের বিশ্রাম দেওয়া হয় না, এই অভিযোগ আগেই ছিল। দুর্নাম মুছতে ট্রেন চালকদের স্বাচ্ছন্দ্য প্রচারে রেল, সেই স্বাচ্ছন্দ্যকে পাঁচতারা হোটেলের সাথেও তুলনা করা হয়েছে। স্বল্প দিনের ব্যবধানে একের পর এক দুর্ঘটনা, আর অভিযোগের তীর সেই রেলের দিকে। ট্রেন সংক্রান্ত বিষয়ে কোনো দুর্ঘটনা ঘটলে প্রথমেই যাদের দিকে অভিযোগের আঙুল ওঠে তারা হলেন ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট। এবার সেই চালকদের জন্য এক বিশেষ ব্যবস্থা নিল রেল কর্তৃপক্ষ। একাধিকবার ট্রেন দুর্ঘটনার পর চালকদের বিশ্রাম না নেওয়া, ঘুম না হওয়ার দিকেই অভিযোগ উঠেছিল। তাই এবার চালকদের জন্য আলাদাভাবে বিশ্রাম কক্ষের ব্যবস্থা করল ভারতীয় রেল। শিয়ালদহ স্টেশনের মেন শাখার উপরে অর্থাৎ তিনতলায় থাকবে এই বিশ্রাম কক্ষ। এবার থেকে ট্রেন চালিয়ে এসে কিছুক্ষণের জন্য ভালোভাবে শুয়ে বিশ্রাম নিতে পারবেন লোকো পাইলটরা। রেল সূত্রে জানা গিয়েছে এতদিন পর্যন্ত ডরমিটরি কক্ষ ছিল, যেখানে ঘণ্টার পর ঘণ্টা ট্রেন চালিয়ে এসে চালকরা বিশ্রাম নিতে পারতেন। তাই এবার চালকদের ভালোভাবে বিশ্রামের জন্য বাতানুকূল যন্ত্র অর্থাৎ শুয়ে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হলো। মোট আটটি ঘরে দুটি করে বিছানা এবং অত্যাধুনিক এসি মেশিনের ব্যবস্থা করা হয়েছে। পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। এখানেই শেষ নয়, ট্রেন চালানোর সময় চালকদের মনোসংযোগ যাতে নষ্ট না হয় সেই জন্য একটি বিশেষ কক্ষের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বসে যোগব্যায়াম করতে পারবেন চালকরা। সঙ্গে থাকছে রিডিং রুমও। এমনকি নতুনভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে চালকদের রান্নাঘর এবং খাবারের জায়গা। এসবের পাশাপাশি চালকদের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য অত্যাধুনিক মেশিনের ব্যবস্থা করে বায়োমেট্রিক ছাপের পদ্ধতিও করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে অ্যালকোহল টেস্টের ব্যবস্থাও। মেশিনের ওপরে থাকা স্ট্রতে ফু দিলেই বোঝা যাবে চালক মদ্যপ অবস্থায় আছেন কি না, কারণ তার হাতে থাকে হাজার হাজার মানুষের জীবন এবং তার সঙ্গে তাদের পরিবারের ভবিষ্যৎ। সেই কারণে এবার ট্রেন চালকদের সুবিধার জন্য এই সকল নতুন ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে রেল সূত্রে জানা গিয়েছে শিয়ালদহ ডিভিশন মে আমাদের পাস শিয়ালদহ স্টেশন পে এক গ্রুপ বুকিং লবি হ্যায়, ইয়াহাঁ পে আমারে করিব শিয়ালদহ স্টেশন পে 600 লোকো পাইলটস, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস অর করিব 450 ট্রেন ম্যানেজার্স, ইনকা হেডকোয়ার্টার শিয়ালদহ হ্যায়। তো ইয়ে জিতনি ভি লং ডিস্টেন্স ট্রেনস হ্যায় और जो हमारे सबर्बन सर्विसेज हैं उनका ये लोग आते हैं यहाँ पे अपनी ड्यूटी ज्वाइन करने, ड्यूटी पे चार्ज देने से पहले आधा घंटा पहले यहाँ आके साइन ऑन करते हैं, जो जितने जो यहाँ पे इंस्ट्रक्शंस हैं सर्कुलर्स हैं उसको पढ़ते हैं, और इसके बाद यहाँ से ही वो लोग अपनी जर्नी में जो कॉशन ऑर्डर्स हैं उसकी स्लिप लेते हैं और जो अपने इक्विपमेंट्स हैं वो सब कलेक्ट करके फिर ट्रेन पर जाते हैं, साइन ऑन करते हैं, और उसी में पूरे डिटेल्स रहते हैं उनके, पूरा उनका अल्कोहल चेक भी हो जाता है उसी में ही। तो ये पूरा जो है ये नर्स सेंटर है हमारे बुकिंग एरिया का, यहाँ पे हमारे कुछ गैजेट्स लगे हैं जिससे जिसपे प्रैक्टिस करके ड्राइवर्स, असिस्टेंट लोको पायलट्स, असिस्टेंट लोको पायलट्स और ट्रेन मैनेजर्स को एक सिमुलेटेड कंडीशन दी जाती हैं, कुछ गैजेट्स हैं जिससे वो जब अपना जब तक उनकी ट्रेन नहीं आ रही है तब तक वो उस पर प्रैक्टिस कर सकते हैं, जिससे जो एक्चुअल ट्रेन रनिंग में उनको सहायता मिलेगी। उनके लिए एक डाइनिंग स्पेस भी है, वहाँ पे उन लोगों के लिए खाना बनता है, वो जैसा खाना चाहें वैसा उनके हिसाब से खाना बन जाता है। लेडीज़ भी हमारे यहाँ अब आने लग गए हैं काफ़ी, लोको पायलट्स, असिस्टेंट लोको पायलट्स और ट्रेन मैनेजर्स, तो उनके लिए एक सेपरेट रूम है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ स्नोमैन्स लैंड, শিয়ালদহ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।